আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা। আজকে আমরা একটি নতুন টপিকস নিয়ে আপনাদেরকে ভিডিও দেব, সেটি হলো স্বাস্থ্য কি, হোয়াট ইজ হেলথ। আমরা চিকিৎসা বিজ্ঞানে মানবদের নিয়ে কাজ করতে গেলেও আমরা অনেক সময় এই ছোটোখাটো বিষয়গুলোকে স্বচ্ছভাবে অনুধাবন করতে ভুলে যাই, সেই জন্য এই আজকের এই ভিডিওর অবতারণা। স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? স্বাস্থ্য বলতে আমরা মূলত বুঝি একটি সুস্থ অবস্থা, এবং এই সুস্থ অবস্থাটা হওয়ার পিছনে যে বিষয়গুলো ভূমিকা পালন করে সেটা হলো যে কোনো রকম আঘাত আমার শরীরে থাকবে না, মনের স্বচ্ছতা থাকবে, শারীরিক এবং মানসিকভাবে জোরালো অবস্থা থাকবে, বিশেষ করে মানসিক ও আবেগজনিত কোনো সমস্যা থেকে বেঁচে থাকা, এবং সর্বশেষ পরিবেশজনিত এবং ঔষধজনিত যে বিষ রয়েছে সেগুলোর থেকে বেঁচে থাকা, এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপন করার নামই হলো মূলত স্বাস্থ্য। আমরা যদি হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে স্বাস্থ্য কাকে বলে সেটাকে আমরা বুঝতে চাই, তাহলে আমাদেরকে হানিমানের যে ক্রনিক মিয়াজম আছে সে সম্পর্কে ধারণা নিতে হবে, এবং আমি সেই দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে শরীর অসুস্থকারী যত প্রকার কজেশন রয়েছে সেগুলো থেকে মুক্ত থাকা, এবং ক্রনিক মিয়াজম থেকে মুক্ত থাকার নামই হলো স্বাস্থ্য। এবার আমরা আপনাদেরকে জানাবো যে অসুস্থতা কী।